হ্যাঁ আমরা এইভাবে প্রেস করব এই দেখেন আমার কিন্তু ভিউয়ার্স এটাতে জুস তৈরি হচ্ছে ফাইনালি এই যে দেখেন ভিউয়ার্স অবস্থা মানে কমলার মধ্যে কিন্তু বলা যায় আর বিন্দু পরিমাণও রস নেই তো এই যে লক গাইডটা রয়েছে এটা জাস্ট আমি এভাবে আনলক করে দিলাম বিসমিল্লাহ তো আমার কিন্তু ভিউয়ার্স জুসটা তৈরি হয়ে গেছে যার কারণে জুসারটা অটোমেটিক অফ হয়ে গেছে সাপোজ আমি এখানে একটা কমলার কোয়ান নিলাম হ্যাঁ এখন দেখেন আমি এভাবে ধরবো ধরে জাস্ট আমি এভাবে আস্তে 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 প্রেস করবো এই যে দেখেন সবাই ভালো আছেন আজকে কিন্তু নিয়ে এসেছি জুসারের বেশ কিছু কালেকশন যারা নাকি চাচ্ছেন যে একদম লো বাজেটের মধ্যে এই জুসারগুলা কালেক্ট করতে বা অনেকে ইউটিউবেও খুঁজছেন যে কম প্রাইজের মধ্যে কোন জুসারটা বেশি ভালো হবে তারা চাইলে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে এই জুসারগুলা কালেক্ট করতে পারেন তো আমাদের এখানে কিন্তু ভিউয়ার্স আসলে কমার্শিয়াল জুসারও রয়েছে ভিউয়ার্স প্রথমেই আমি এই যে এখানে যে পোর্টেবল জুসারটা রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই যে জুসারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোর্টেবল একটা জুসার হ্যাঁ কোনো জায়গায় ট্রাভেলে গেলেন আপনি কিন্তু এটা সাথে করে ক্যারিও করতে পারবেন ফ্লাক্স হিসেবে এটা কিন্তু কাজ করবে আর এটা কিন্তু সম্পূর্ণ ভিউয়ার্স মেড ইন চায়নার একটা প্রোডাক্ট আমাদের কাছে ছিল এইটার হিউজ কোয়ান্টিটি রয়েছে আর বর্তমানে মার্কেটে কিন্তু একটা ডিমান্ডেবল জুসার হচ্ছে এইটা এটা কিন্তু আপনারা মানে রিচার্জেবল সিস্টেমে ইউজ করতে পারবেন সাথে কিন্তু একটা ইউএসবি কেবলও রয়েছে তো চলুন আমরা প্রথমে এইটার মধ্যে জুসটা তৈরি করে দেখি তো এটাতে জুস তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এটাতে আমরা সামান্য পরিমাণে পানি একটু দিয়ে নেব হ্যাঁ আর এই যে দেখেন এটার মোটরের স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা দেখেন মোটরের স্পিডটা কীরকম জিনিসটা ছোট বাট মোটরে কিন্তু অনেক স্পিড হ্যাঁ এটা দিয়ে কিন্তু ধরেন যে নর্মালি আপনারা বাইরে গেলেন বা কোনো কিছু ইনস্ট্যান্ট জুস করে খেতে আপনাদের ইচ্ছা হলো আপনারা কিন্তু সাথে সাথে সেই জুসটা তৈরি করে নিতে পারবেন তো এখানে কিন্তু ভিউয়ার্স আমি আসলে কিছু কমলা রেখেছি এই কমলাগুলো দিয়ে আসলে আপনাদেরকে জুসগুলো করে দেখাবো আর রমজান মাসে কিন্তু আমাদের সবারই জুসটা প্রয়োজন হয় বেশি ইফতারের সময় তো আপনারা চাইলে হ্যাঁ লো বাজেটের মধ্যে এই জুসারগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন হালকা একটু পানি দিয়ে নিলাম মোটরের যে পাখাগুলো রয়েছে সেটা সম পরিমাণ যাতে পানিটা রয়ে গেল হ্যাঁ এখন আমি এখানে মালটাগুলো দিয়ে নিব তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে আসলে কমলাগুলো দিয়ে নিলাম তো আমার কিন্তু জুসটা তৈরি হয়ে গেছে যার কারণে এই জুসারটা অটোমেটিক অফ হয়ে গেছে তারপর আমি আবার অন করছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই পোর্টেবল জুসারটার মাধ্যমে খুব সহজেই জুস তৈরি করে নিতে পারবেন আর এইটার উপরে কিন্তু আলাদা একটা পোর্শন রয়েছে হ্যাঁ এই যে উপরে কভারটা খুলে নিলাম আর এখানে কিন্তু একটা ছাকনাও রয়েছে আপনারা জাস্ট একদম ফ্রেশ জুসটা কিন্তু এই জুসার থেকে পেয়ে যাবেন তো আমি ঢেলে নিচ্ছি দেখেন তো ভিউয়ার্স আমি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি আরও ভালোভাবে জুসটা তৈরি করে নিতে পারবেন আর জুসারের আর কমলার যে ছাবাগুলো ছিল সেটা কিন্তু আমার এইখানে জমা হয়ে রয়েছে জাস্ট ফ্রেশ জুসটা কিন্তু আমি পেয়েছি আপনারা দেখেন আমি কিন্তু এখানে আসলে হ্যাঁ কমলার মাত্র 5 থেকে 6টা কোয়া দিয়েছি ফ্রেশ জুসটা পেয়ে গেছি এই যে পোর্টেবল জুসারটা রয়েছে এইটা থেকে তো এটা কিন্তু ভিউয়ার্স আমরা একটা রিজনেবল প্রাইস রেখেছি সেই প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব এই যে জুসারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই কাজের একটা জুসার হ্যাঁ মার্কেটেও কিন্তু এটারও বেশ চাহিদা রয়েছে আর এটারও কিন্তু ভিউয়ার্স আমাদের কাছে আসলে হিউজ কোয়ান্টিটি রয়েছে এখন সত্যি কথা বলতে এটা কিন্তু ভিউয়ার্স হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি এটাতে কিন্তু অ্যালুমিনিয়ামের ফিনিশিং দেওয়া এটাও কিন্তু অনেক হেভি একটা প্রোডাক্ট এবং খুব কাজের যারা নাকি চান যে প্রতিদিন বাসে জুস করে খেতে তারা চাইলে কিন্তু এটার মাধ্যমে জুস তৈরি করতে পারবেন এটাতে যত ধরনের রসালো ফল ফলাদি রয়েছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনারা জুস তৈরি করে নিতে পারবেন কিভাবে জুস করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা ছাকনা দেওয়া রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাপোজ আমি এখানে একটা কমলার কোয়ান নিলাম হ্যাঁ এখন দেখেন আমি এভাবে ধরবো ধরে জাস্ট আমি এভাবে আস্তে 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 প্রেস করবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু জুসটা বের হয়ে যাচ্ছে এটাও কিন্তু ভিউয়ার্স খুবই কাজের আমাদের বাসা বাড়িতে জুস তৈরি করার জন্য কিন্তু বলা যায় এটা পারফেক্ট একটা জুসার
এটার কিন্তু ভিউয়ার্স নাম হচ্ছে আপনার ফ্রুট প্রেস আমরা কিন্তু এটাকে ফ্রুট প্রেস বলে থাকি তার মানে হচ্ছে কি আপনি জাস্ট হাতে প্রেস করে কিন্তু ইনস্ট্যান্ট জুসটা তৈরি করে নিতে পারছেন কমলা ছোবাগুলো কিন্তু এখানে এসে জমা হয়েছে তো আমি যদি চাই যে এইগুলোকে আরেকটু ভালোভাবে আর কি জুস করে নিতে সেটাও কিন্তু পসিবল তো ভিউয়ার্স আমি এই গ্লাসটাতেই আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আমার কিন্তু জুসটা আমি পেয়ে গেলাম আমি কিন্তু মাত্র দুই তিনটা কমলার কোয়া দিয়েছি তো আপনারা কিন্তু ভিউয়ার্স বাসা বাড়িতে এইভাবে কম সময়ের ভিতরে জুসগুলো তৈরি করে নিতে পারবেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে মানে ব্র্যান্ডের একটা জিনিস দেখাবো ডিএসপি ব্র্যান্ডের এটা কিন্তু সম্পূর্ণ ডিএসপি ব্র্যান্ডটা কিন্তু সম্পূর্ণ ভিউয়ার্স আপনার সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড এখানে যে হাতলটা রয়েছে এই হাতলটা দিয়ে আপনার জাস্ট এখানে প্রেস করবেন আপনার কিন্তু জুসটা হতে থাকবে ঘুরতে ঘুরতে কিন্তু জুসটা তৈরি হয়ে যাবে আর এটাতে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আসলে একটা লক মেকানিজম সিস্টেম দেওয়া রয়েছে হ্যাঁ আপনি জুসটা তৈরি করে জাস্ট এই বাটনটা নিচের দিকে প্রেস করলে কিন্তু আপনার জুসটা বেরিয়ে আসবে এইখানে যে আংটাটা রয়েছে এখানে ধরেন যে যে ফল বা আপেল হ্যাঁ মালটা কমলা জাস্ট এটার সাথে সেট করে এভাবে নামিয়ে একটা প্রেস করবেন এটা কিন্তু অটোমেটিক ঘুরতে থাকবে আর এটা কিন্তু মানে তার যেদিকে আর কি ঘোরানো দরকার সেটা সেভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরে সে একদম জুসটা বের করে নেবে আর এখন এইটার একটু বিষয়গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার উপরের পার্টটা হ্যাঁ এখন কথা হচ্ছে এইটার মধ্যে আসলে পানি টানি ঢুকলে সমস্যা হবে কিনা এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা জুসার আপনারা দেখেন এটা যে নিচে এটার ভিতরে কিন্তু অনেক উন্নত মানের একটা মোটর দেওয়া রয়েছে আর পুরোটা কিন্তু প্রোটেক্ট করা অর্থাৎ পানি ঢুকার কিন্তু কোনো চান্স নেই আপনারা কিন্তু নির্দ্বিধায় এটা ইউজ করতে পারবেন তো চলুন আমরা এখন এটাতে একটু কাজ করে দেখি আর এটার উপরে উপরের পার্টে কিন্তু ভিউয়ার্স এরকম একটা ছাকনা পেয়ে যাচ্ছে হ্যাঁ এটাতে ধরেন যে আপনার মানে যত ছোবা রয়েছে ফল ফল দিয়ে সেগুলো এখানে জমা হবে আর একদম পিওর জুসটা আপনারা কিন্তু এইখানে কালেক্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে এটা সেট করে হ্যাঁ জাস্ট একটু জুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এটা এখানে সেট করব এখন জাস্ট হ্যাঁ আমরা এইভাবে প্রেস করব আমার কিন্তু এটাতে জুস তৈরি হচ্ছে আর এটাতে কিন্তু খুব সুন্দরভাবে জুসটা তৈরি হয় মানে এক ফোঁটাও রস থাকে না বলা যায় ফলে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো উঠিয়ে দেখি কি অবস্থা ফাইনালি এই যে দেখেন ভিউয়ার্স অবস্থা মানে কমলার মধ্যে কিন্তু বলা যায় আর বিন্দু পরিমাণও রস নেই বা আরও এটা প্রসেস করে নিলে কিন্তু আরও কিছু রস বের হয়ে যাবে মানে আপনার যত প্রসেস করবেন তত কিন্তু এটা থেকে রসটা বের হবে তো এটাও কিন্তু খুব কাজের হ্যাঁ তো চলেন ভিউয়ার্স আমরা এখন এটা থেকে আসলে রসটা কালেক্ট করি তো এই যে লক গাইডটা রয়েছে এটা জাস্ট আমি এভাবে আনলক করে দিলাম মুরব্বীরা রয়েছে বা ছোট বাচ্চাদেরকে নিয়মিত জুস খাওয়ানো লাগে যারা নাকি কমার্শিয়াল কাজ করতে চান বা জুস বার রয়েছে হ্যাঁ যারা নাকি একটু কমার্শিয়াল কাজ করতে চান তাদের জন্য কিন্তু বলা যায় এই জুসটা খুবই কাজের হ্যাঁ প্রাইসও কম তো এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে জুস তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু ভিউয়ার্স হেভি একটা প্রোডাক্ট এটা ফুল বডিটা কিন্তু এসএস এর উপর বিল্ড আপ করা কখনো ঝং বা মরিচা পড়বে না নির্দ্বিধায় আপনারা এটা ইউজ করতে পারবেন তো এই গ্লাসটা আমি দিলাম তো ভিউয়ার্স আমি এখানেও আরেকটা কমলার পার্ট নিয়ে নিলাম এই যে সেট করে রেডি এই পার্টটা কিন্তু আমি এখানে উপরে উঠিয়ে রেখেছি এখন ওই যে কল যেভাবে আমরা চাপি না সেভাবে জাস্ট এভাবে চেপে নিব এই যে দেখেন ভিউয়ার্স আমার কিন্তু রসটা অলরেডি বের হওয়া শুরু হয়েছে তো ভিউয়ার্স এই পার্টটা একটু উপরে উঠে দেখি আসলে কি হয় দেখেন আমি কিন্তু এইটার মাধ্যমে কিন্তু একদম ফ্রেশ জুসটা পেয়ে যাচ্ছি তো চলেন ভিউয়ার্স আমরা এটা একটু দেখি যে এই কমলার পার্টটার আসলে কি অবস্থা হয়েছে তো আপনারা কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে জুসটা তৈরি করে নিতে পারবেন যারা নাকি কমার্শিয়াল কাজ করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এই জুসারটা পারফেক্ট বলা যায় এতে আপনার সময়টাও বাঁচাবে আর বড় হওয়াতে আপনার হাতের কাজটা কিন্তু আরও সহজ হবে জাস্ট এভাবে ধরে এভাবে প্রেস করবেন তো এখন আমি আপনাদেরকে যে এই যে লেমন স্কুইজারটা রয়েছে এটা কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে জুসটা তৈরি হয় হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে যে পার্টটা এটা ওটার মতো এটা জাস্ট ছোট গ্লাসের উপরে আমি এই পার্টটা সেট করে নিই রাখার পরে এই যে উপরে যে নটটা আছে ভিউয়ার্স এটা কিন্তু আমি এভাবে ঘুরিয়ে দেব আমার কিন্তু ঘুরিয়ে 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 ঘুরেলেই আমার ঘুরালেই কিন্তু এটা থেকে আসলে আমি রসটা বের করে নিতে পারবো হ্যাঁ আমি তো জাস্ট আপনাদেরকে কমলা দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে মালটা লেবু বা লেবু যে আইটেমগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু করে নিতে পারবেন অনায়াসে রস খুলে দেখি যে কী অবস্থা
এই যে আপনারা দেখেন, হ্যাঁ আমি কিন্তু আসলে আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য এভাবে করছি, বাট আপনারা কিন্তু এটাতে খুব সুন্দরভাবে জুসটা তৈরি করে নিতে পারবেন অনায়াসে। তো এটাকে কিন্তু ভিউয়ার্স আসলে আমরা অ্যাকচুয়ালি লেমন স্কুইজার বলে থাকি, কারণ এটার মধ্যে দিয়ে কিন্তু বাসাবাড়িতে খুব সহজেই লেবুর শরবতটা তৈরি করা যায়। তো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে আসলে আমরা চাচ্ছিলাম যে রিজনেবল প্রাইসের মধ্যে, হ্যাঁ, যে জিনিসগুলো আসলে প্রয়োজনীয় বাসাবাড়িতে সবসময় রাফ ইউজ করা যাবে সে আইটেমগুলো রিভিউ করতে। তো ভিউয়ার্স এখন যদি আমি জুসারগুলোর একটু প্রাইস নিয়ে কথা বলি, হ্যাঁ, যেহেতু মার্কেটের সব প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে গেছে, তারপরেও আপনাদের জন্য কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস রেখেছি আমরা। তো এই যে লেমন স্কুইজার যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমার হাতে, এই লেমন স্কুইজারটার প্রাইস কিন্তু আমরা রাখছি ভিউয়ার্স মাত্র 400 টাকা। হ্যাঁ, আর এটার ফুল বডি কিন্তু ABS প্লাস্টিক বডির উপর তৈরি করা, এটার ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ চায়নার একটা প্রোডাক্ট, এখানে কিন্তু অলরেডি নিচে লেখাও রয়েছে মেড ইন চায়না। এই যে এখানে যে পোর্টেবল জুসারটা রয়েছে, রিচার্জেবল পোর্টেবল জুসার, ধরুন যে মিনিমাম আপনি 45 মিনিট চার্জ দিলে কিন্তু আপনার সারাদিনের ব্যাকআপটা হয়ে যাবে এই জুসারটার থেকে। এটার প্রাইস নিয়ে যদি কথা বলি ভার্স, এটার প্রাইস কিন্তু বর্তমানে 750 টাকা। আপনারা কিন্তু 750 টাকা দিয়ে এরকম একটা পোর্টেবল জুসার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। এই যে ফ্রুট প্রেস যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে আমাদের সবারই কাজে লাগে। হ্যাঁ, রমজানেও কিন্তু আপনারা এটা দিয়ে খুব সহজে জুস তৈরি করে নিতে পারবেন। এটার প্রাইসটা কিন্তু রাখছি ভিউয়ার্স আমরা মাত্র 850 টাকা, একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি, যেহেতু রমজান উপলক্ষে বলতে পারেন ধামাকা একটা অফার। আপনারা কিন্তু এই জুসারটা মানে এই ফ্রুট প্রেসটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 850 টাকায়। আর এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফিনিশিং দেওয়া, অ্যালুমিনিয়াম বডি, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস মাত্র 850 টাকা। তো ভিউয়ার্স এখন যে DSP জুসারটা নিয়ে কথা বলবো, বাসাবাড়িতে ফ্যামিলিতেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এটার প্রাইসটা হচ্ছে ভিউয়ার্স মাত্র 4000 টাকা, মার্কেটে কিন্তু এটার প্রাইসও বেশি, তো আমরাও কিন্তু এটা একটা ধামাকা অফার দিচ্ছি। আপনারা মাত্র 4000 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই DSP জুসারটা কালেক্ট করতে পারেন। আর এইখানে আপনারা যেই ম্যানুয়াল জুসারটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা কিন্তু আমরা রাখছি ভিউয়ার্স মাত্র 6500 টাকা। হ্যাঁ, এটা আপনারা মাত্র 6500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তো এখন যদি বলি ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে কীভাবে কালেক্ট করবেন, আপনারা চাইলে কিন্তু ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, বা আমাদের এই যে শোরুম দেখতে পাচ্ছেন, শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, শপ নাম্বার 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের 5 তলায়, অর্থাৎ লেভেল 4। আপনারা যদি মাঝখানের ক্যাপসুল লিফটের 4 আসেন, তাহলে কিন্তু হাতের ডান পাশে আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন। আর আমাদের কাছে কিন্তু ভিউয়ার্স এই জুসার আইটেম ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনাদেরকে আমি একটু এক নজরে আমাদের শোরুমটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা ইমো বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা আমাদেরকে নক দিতে পারেন। তো আর হচ্ছে ভিউয়ার্স, আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/electrolipofficial। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে এরকম আরও নিত্য প্রয়োজনীয় আইটেমের রিভিউ নিয়ে, আর রমজানের আরও স্পেশাল আইটেমের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।